বসুন। আচ্ছা বলুন তো সাহেব, এই মন্দির তৈরির কাজ কতদিনের মধ্যে শুরু করতে পারি? দু তিন দিনের ভিতর মন্দিরের ভিত তৈরির কাজ শুরু করা যেতে পারে। কি বলছেন, এর মধ্যে পাড় ঘাট বাঁধানো হয়ে যাবে? আপনি হয়তো জানেন আমাদের পাড় ঘাট বাঁধানোর পর ভেঙে যায়, দয়া করে তাড়াহুড়ো করবেন না। আমাদের কোম্পানি যে কাজ করিয়া দিবে আমি শিওর রানীমা তা দেখে ও খুশি হইবেন না। সে জানি আমি, আমি তো আপনাদের কথাই প্রথমে বলেছিলাম। যাক, কিরকম কিস্তিতে টাকা দেবো আমরা? এখন অগ্রিম কিছু দেব? কাজ দেখে পেমেন্ট করবেন বাবু। মথুর, আমার নাম মথুরামোহন বিশ্বাস। মথুরবাবু, কোনো অ্যাডভান্স দিতে হইবে না, এই মন্দির তৈরির কাজ পাইয়া আমরা খুবই আনন্দিত হইয়াছি। আপনারা তো আনন্দিত হয়েছেন, তবে আমাদের ব্রাহ্মণ সমাজ এই ব্যবস্থা মেনে নিবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। দয়া করে প্রস্তুত থাকবে, কাজে বাধা বিপত্তি আসতে পারে, বিপদ আপদ হতে পারে, কাজ বন্ধ করার চেষ্টা হতে পারে, আপনারা কিন্তু তৈরি থাকবেন। শুনিয়াছেন, আপনাদের ধর্মে সর্বদাই শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই চলে। যে দেবীর মূর্তি আপনারা স্থাপন করিতেছেন সেই মা কালীও তো অসুর বধ করিয়াই নৃত্য করিয়াছিলেন, তাই না? মথুরবাবু, শুভ কাজ করিতে হইলে অশুভ শক্তি তো জাগ্রত হইবেই। বাবা, এই কষ্টি পাথর দিয়েই তৈরি হবে মাতৃমূর্তি। কি আশ্চর্য হবে যে এত ভালো পাথর গুলো পেয়ে গেলাম বাবা, আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি চাই আজই এই মাতৃমূর্তি নির্মাণের কাজ শুরু করে দেবো। বেশ পাথর হয়েছে বাবা, নেই দিন তুমি তো বেশ উৎকৃষ্ট মানের পাথর পেয়েছো নবীন, উৎকৃষ্ট মানের পাথর। আমার ধারণা তোমার এই মূর্তি তোমার জীবনের সেরা কাজগুলোর ভেতর একটা হবে। বাবা, সিদ্ধান্ত যখন নিয়েছি কাজ একেবারে শুরু করে দেবো আজই, আর একটানা কাজ করবো, থামবো না বাবা। আমার দৃঢ় বিশ্বাস এই কাজ এমন হবে যে মানুষ দেখে বলবে বাহ, নবীন ভাস্কর আবার একটা মনের মতো সৃষ্টি করেছে। কিন্তু এই কাজ তো তুমি করতে পারবে না নবীন। আরে স্মৃতিরত্ন মশাই, আপনারা আপনারা এখানে? আমাকে তো আসতেই হল। কলকাতা থেকে ব্রাহ্মণ সমাজের শিরোমণি স্বয়ং রামানন্দ শাস্ত্রী মশাই এসেছেন, তিনি কথা বলতে চান। এ তো আমার পরম সৌভাগ্য, আমার প্রণাম গ্রহণ করুন শাস্ত্রী মশাই। আপনারা প্রত্যেকে অনেক দূর থেকে এসেছেন, দয়া করে এখানে একটু বিশ্রাম করুন, আমি সব ব্যবস্থা করছি। তবে দেখুন, এটা তো আমার কর্মক্ষেত্র, আপনারা যদি সকলে মিলে একটু কষ্ট করে আমার বাসস্থানে আসেন বড় বাধিত হব। এত দূর যখন মশাই, আপনি ভাস্করকে জানাননি যে শাস্ত্রী মশাই শূদ্রের ছায়াও স্পর্শ করেন না? কতখানি বিব্রত হয়ে দাঁড়াও সুকুমার, দাঁড়াও, আগে আসল কথাটা সেরে নি। দেখো নবীন, আমি খুব ভালো করেই জানি তুমি অত্যন্ত সুন্দর মূর্তি প্রস্তুত করতে পারো। ওই ক্ষীর গ্রামে তোমার প্রস্তুত করা জগদ্দা মূর্তি আমি দেখেছি, কিন্তু আমি জানতাম তুমি শূদ্র হলেও মনে প্রাণে ধার্মিক, দেবদি যে তোমার ভক্তি আছে, শ্রদ্ধা আছে। তাহলে বলো নবীন, তুমি কি সিদ্ধান্ত নিলে?
শাস্ত্রী মশাই, আমি তো আপনার কথার মর্ম ঠিক বুঝতে পারলাম না। কথার মর্ম বুঝতে পারলে? বেশ, আমি বুঝিয়ে বলছি। দেখো, তুমি যে মূর্তি প্রস্তুত করতে চলেছ, সেই মূর্তি প্রতিষ্ঠা কোনোদিনই হবে না। তোমার দিবালয় যেন আমি করে দিতে পারি, আর যেন কোনো